Welcome to Souq Waqif. যেটাকে বলা হয় কাতারের সবচেয়ে ব্যস্ততম জায়গা আপনি এই জায়গাটাকে ঢাকা শহরের নিউ মার্কেটের সঙ্গে তুলনা করতে পারেন যদিও নিউ মার্কেটের তুলনায় এই জায়গাটা আরো বেশি সমৃদ্ধ আর্ট এন্ড কালচারে হিস্ট্রিতেও অনেক বেশি সমৃদ্ধ এই জায়গাতে আমরা যাব সুখ ওয়াকিফ আর্ট সেন্টারে যেখানে রয়েছে নানান রকম ছবি নানান রকম বিরল জিনিসের সেখানকার প্রদর্শনী সেই জায়গায় আমরা একটা একটা করে জিনিস দেখব এবং আপনাদেরকেও সেই জার্নিতে স্বাগত জানাচ্ছি চলুন আমার সঙ্গে ফুটবলের সিজন যেহেতু চলছে বিশ্বকাপ ফুটবল চলছে আমরা বরং ফুটবলের যে কারখানা সেটাকে বলা চলে সেখানেই প্রথমে আসি এই জায়গায় যে ছবিগুলো দেয় রাখা হয়েছে এগুলো আসলে বিক্রির জন্যই রাখা হয়েছে একটা একটা করে এবং সবার উপরে যেটা দেখতে পাচ্ছেন আলতুমামা স্টেডিয়াম যেটাকে আমরা একদম শুরুর দিকে আপনাদেরকে দেখিয়েছিলাম যেটাকে টুপির আদলে তৈরি করা হয়েছে এবং সেটার সঙ্গে অবশ্যই কাতারের যে কালচার তার বড় রকমের সম্পর্ক রয়েছে আরও বড় সম্পর্ক রয়েছে ঘোড়ার সঙ্গে লুজেল স্টেডিয়ামের সঙ্গে দারুণ দারুণ সব পেইন্টিংস এই জায়গায় যদি একটু এসে দেখেন তাহলে এখানে দেখবেন যে যে পেইন্টিংটা তৈরি করা হয়েছে এইখানে পেপার কাটিং এবং পেপার কাটিংয়ে লিওনেল মেসির ছবিটা সম্ভবত খুব ভালো মতো স্পষ্ট করে দেখতে পাবেন যদিও এই জায়গায় কী বলা হয়েছে সেটা আমার পক্ষে অনুবাদ করে বোঝানো একটু কঠিন এবার আপনাকে স্বাগতম ফুটবল পাড়ায় কে নেই এই জায়গায় লুইস সুয়ারেজ রবার্ট লেভানডফস্কি ফার্জিল ফন ডাইক থেকে শুরু করে ক্যাপ্টেন আমেরিকা সবাই আছেন এই জায়গাতে এবং এশিয়ান ফুটবলারদের বা অ্যারাব ফুটবলারদের আপনি যদি দেখতে চান তাহলে এই জায়গাটা আসতে হবে দারুণ সব পেইন্টিং হিউমিনসন লুকা মদরেচ সেখান থেকে শুরু করে আহমেদ বিন হাইদুস যিনি কাতারের হয়ে অনেকগুলো ম্যাচ খেলেছেন মোহাম্মদ সালাহ এবারে বিশ্বকাপে নেই কিন্তু আরবের বিশ্বকাপে তার একটা ছিটে ফোটা থাকবে না সেটা হয় কি করে গ্যারেথ বেল এইডেন হ্যাজার্ড যখন আমরা কথা বলছি হ্যাজার্ড বিশ্বকাপ শেষেই বেলজিয়াম জাতীয় দলকে বিদায় বলে দিয়েছেন 31 বছর বয়সী ফুটবলারের আন্তর্জাতিক ক্যারিয়ারটাই শেষ আকরাম আফিফ কাতারের যাকে বলা হচ্ছিল যে কাতারের নতুন প্রজন্মের সবচেয়ে মেধাবী ফুটবলার যদিও বিশ্বকাপ কাতার খুব একটা ভালো যায়নি সাদিও মানের বিশ্বকাপ খেলা হয়নি কিন্তু সাদিও মানে আর সেনেগাল তারা সেকেন্ড রাউন্ডে উঠে গিয়েছিল ঠিকই সেরহিও রামোস বিশ্বকাপে আসেননি টনি ক্রুজ বিশ্বকাপে আসেননি এবং এই জায়গায় মরক্কো সমর্থকরাও খুব ভালো মতো আছে ওয়াই নট মরক্কো ইয়েস প্লিজ মরক্কো মেসি ওয়েনো কেসারনা আইনো মেসি ওয়েনো কেসারনা আইনো সরি গুড লাক টু ইউ টিম আমরা এবার একটু অন্য দিকটায় যাব যেখানে ফুটবল পাড়ার বাইরে হয়তো সবাইকে এখন ফুটবল সেভাবে অ্যাট্রাক্ট নাও করতে পারে আর কোথায় কি আছে সেগুলো একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা আপনাদেরকে দারুণ সব পেইন্টিং কেন এই সব পেইন্টিংয়ে অনেক বেশি সমুদ্রের ছোঁয়া সেটা দেখতে হলে সেটা বোঝার দরকার আসলে রয়েছে কাতারের যে ঐতিহ্য বা কাতারের যে কাতার হয়ে ওঠা তার পেছনে এই ইতিহাস অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এটাই হচ্ছে সেই জায়গা যেখানে দেখতেই পাচ্ছেন আধুনিক কাতার পুরনো কাতার আধুনিক কাতার পাশাপাশি আপনি কখনোই ইতিহাসকে ফেলে দিয়ে ঝেড়ে ফেলে দিয়ে কখনোই বর্তমানের গল্প লিখতে পারবেন না সেটা কখনোই সম্ভব নয় এই জায়গায় সেই মজলিস বোধহয় বলা হয় এটাকে খেজুর গাওয়া এবং দেখতেই পাচ্ছেন যে সবুজ একটা জায়গা এরকম জায়গা অবশ্য এই মিডল ইস্টে খুব একটা দেখতে পাওয়া যায় না যেটা আপনি খুব বেশি দেখেন সেটা হচ্ছে উট উটের পিঠে মানুষ যদিও এই দৃশ্যগুলো এখন একটু কমেই গেছে কাতারে এই ছবিটা আমরা যে জায়গাটায় আছি সেই জায়গাটারই সুক ওয়াকিফ এই জায়গাটার একটা বড় ইতিহাস আছে যখন বেদুইন যাদেরকে দিয়ে ঘিরে আরবদের এই ইতিহাস সেই বেদুইনরা যেই জায়গাটায় এসে আসলে ব্যবসা বাণিজ্য করতো মূলত যে ট্রেডগুলো তারা করতো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলোর ট্রেডটা হতো এই সুক ওয়াকিফ থেকে এবং এই সুক ওয়াকিফ তাই অনেক কারণেই কাতারের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ শুধুমাত্র পেইন্টিংয়েই এখানে সীমাবদ্ধ নয় আরও অনেক কিছু আছে দেখার মতো যেগুলো আপনি দেখতে চাইবেন বারবার এবং এই জায়গায় খুব বেশি দেখা যায় এই পতাকাটা যারা চেনেন তারা চেনেন
আমরা বরং এখানে দাঁড়িয়ে একটু শিল্পকর্মই দেখি এবং যে শিল্পকর্মের তুলনা হয় না একটা গ্লাস বানানো হচ্ছে মাটির তৈরি সামনে দেখতেই পাচ্ছেন অনেকে ভিড় করেছেন কারণ তারাও দেখতে চান যে কি করে এই জিনিসগুলো এখনো বানানো হচ্ছে হাতে সভ্যতা হয়তো অনেক দূর এগিয়েছে কিন্তু সভ্যতা যতই এগিয়েছে ততই বেশি হ্যান্ডিক্রাফট জিনিসপত্রের দাম আরও বেশি বেড়েছে তার কদর মানুষ বুঝতে শিখেছে What is this? This clay. Uh-huh. Okay. Same. This Arabic bakhur. Bakhur. Hey, this bakhur. What? Smell it. Yes. Okay. Can you explain what he's making? Yeah, bakhur. Bakhur. Arabic people put it in the you know smell. Okay. And this. Bakhur. Let me show you. Bakhur. I know. I don't know bakhur. So is this bakhur? This one. তো এখানে যেটা বলছিল যে এই বাখুর জিনিসটা আসলে কি যেটা হয় যে কাতারে বা এই গালফ দেশগুলোতে যখন কোনো অতিথি বাসায় আসে তখন শুরুতেই তারা যেটা দেয় সেটা হচ্ছে ছোটো একটা কাপে একটা গাওয়া গাওয়া বলে চায়ের মতো অনেকটা যদিও চা নয় সেটা তারা খেতে দেয় এটাকে আপনি বলতে পারেন ওয়েলকাম ড্রিঙ্ক এবং তারপরে এই বাখুর তারা দেয় হচ্ছে সুগন্ধির জন্য যাতে যিনি এসছেন আমন্ত্রিত অতিথি বা অতিথি তিনি যাতে সুগন্ধিটা পেতে পারেন এবং এই সুগন্ধির কত দাম আসলে এই আরব দেশগুলোতে সেটা আসলে এই জায়গাগুলো না ঘুরলে এত ভালো বোঝা যেত না নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.